আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি বানাবো মাছ দিয়ে আর লাউ শাক দিয়ে মাছের ঝোল। তো এখানে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি ভেজে নেওয়ার জন্য। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নেবো। এখানে তেল গরম হয়ে গিয়েছে ভালো করে, তো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এখান। তো দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিব দুই সাইড। তো মাছের একটা সাইড হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিচ্ছি, আর একটা সাইড আমি ভালো করে ভেজে নিব। তো মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে আমার ভাজা হয়ে গিয়েছে, এখানে আমি নামিয়ে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি একটু ভালো করে ভেজে নিব। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন। রসুনগুলো আমি একটু থেতলা করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়া। তো মশলাগুলো আমি আগে ভেজে নেব একটু। এই পর্যায়ে আমার গ্যাসের ফ্লেমটা একদম লো আছে, নয়তো মশলাগুলো পুড়ে যাবে, কালারটাও ভালো আসবে না, তিতা লাগবে। তো এবার এখানে দিয়ে দিব আমি আলু আর টমেটো। আলু আর টমেটো দিয়ে আমি একটু সময় ভালো করে ভেজে নিব মশলার সাথে। তো ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবার এখানে দিয়ে দিব আমি শাকগুলো। শাকগুলো আমি আগে কেটে ধুয়ে রাখছিলাম। তো শাক দেওয়া হয়ে গিয়েছে, এবার এগুলোকে আমি নেড়ে চেড়ে একটু সময় কষিয়ে নিব ভালো করে। এই তো কষানো হয়ে গিয়েছে, শাক থেকে অনেক পানি উঠেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু পেঁয়াজ পাতা কুচি। এই শাক সবজিটাতে পেঁয়াজের পাতা দিলে আমার খুবই ভালো লাগে। আর একটা মজার বিষয়, শাক সবজিটাতে আমি শাকের থেকে বেশি ডাঁটাগুলো বেশি পছন্দ করি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। এবার পানি দিয়ে আমি নেড়ে চেড়ে ঢেকে রেখে 6 মিনিটের মতো রান্না করব। তো 6 মিনিট পর এখানে দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা কুচি। এবার এখানে দিয়ে দিব আমি মাছ। তো শাকগুলো 50% সিদ্ধ হয়ে গিয়েছে, এবার এখানে মাছ দিয়ে দিলে শাকের মাঝে মাছের ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তো এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, আরও আমি ঢেকে রেখে 10 মিনিট রান্না করব। তো 10 মিনিট পর এতে দেখতে পাচ্ছেন আমার সবজিটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, দেখতে খেতে অনেক টেস্ট হবে। তো আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর হ্যাঁ, কে আমার মতো ডাটা খেতে পছন্দ করেন কমেন্টে বলবেন। তো বাই, আল্লাহ হাফিজ।